বোলপুর বা শান্তিনিকেতন অনেকেই বেড়াতে আসেন। আজ আপনাদের নিয়ে যাব বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র 30 কিলোমিটার দূরে একটি সতীপীঠে, লাভপুরের কাছে ফুল্লরা সতীপীঠ। এটিও 51 পীঠের একটি জনপ্রিয় সতীপীঠ, যদিও এই পীঠকে অনেকে উপপীঠ আখ্যা দেন। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর অথ ওষ্ঠ পড়েছিল। এখানে অধিষ্ঠিত দেবী ফুল্লরা নামে পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে মাতা সতী নিজের বাপের বাড়িতে পিতার কাছে স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগী হয়েছিলেন। সেই দেহত্যাগের খবর শুনে উন্মত্ত মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। মহাদেবের এই তাণ্ডব নৃত্যে পৃথিবী ধ্বংসের আশঙ্কায় শ্রী বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মাতা সতীর দেহ 51টি খণ্ডে খণ্ডিত করেন। এই আখ্যান অনেকেরই জানা। সেই দেহ খণ্ডগুলি যে যে স্থানে পতিত হয়েছিল সেখানেই সতীর পীঠ প্রতিষ্ঠা লাভ করে। কথিত আছে ফুল্লরা মন্দিরে সতীর ওষ্ঠ পতিত হয়েছিল। যদিও তন্ত্র চূড়ামণি এবং শিবচরিতে ফুল্লরাকে উপপীঠ আখ্যা দেওয়া হয়েছে, কিন্তু শিব সংহিতায় ফুল্লরা হল মহাপীঠ। কেউ কেউ এই সতীপীঠের জায়গায় পূর্ব বর্ধমান জেলার অট্টহাসকে ফুল্লরার পরিবর্তে মহাপীঠ আখ্যা দেন। আমরা এই বিষয়ে অবশ্যই একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করব এবং সম্পূর্ণ বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, আজ আমাদের বিষয় ফুল্লরা মহাপীঠ। প্রচলিত জনশ্রুতি অনুসারে কৃষ্ণনন্দগিরি কাশীর মণিকর্ণিকা ঘাটে ঈশ্বর সাধনা করতেন। কোনো এক মাঘী পূর্ণিমায় তিনি লাভপুরে এসে ফুল্লরা মাকে দেবী দুর্গারূপে পুজো করার স্বপ্নাদেশ পান। মায়ের আদেশ পেয়েই মহাষ্টমীর সন্ধিক্ষণে দেবীর পূজা করে তিনি সিদ্ধি লাভ করেন। তিনি মাঘী পূর্ণিমায় দেবীর স্বপ্নাদেশ পেয়েছিলেন বলেই এই সময়ে 10-12 দিন ধরে চলে এখানে পূজাপাঠ ও বিশাল গ্রাম্য মেলা। সব বর্ণ সব ধর্মের মানুষ এই মেলাটিকে প্রাণ ভরে উপভোগ করেন। সেই মেলার ভিডিও অবশ্যই সময় এলে আপনাদের সামনে তুলে ধরব। ফুল্লরা মন্দিরের সামনেই রয়েছে একটি বড় নাট মন্দির, আর তার সামনে দুটি পাশাপাশি শিব মন্দির। দুটি শিব মন্দিরের মাঝখানের রাস্তা দিয়ে সিঁড়ি নেমে গেছে একটি বড় দিঘি বা পুষ্করণীতে। অনেকেই এই পুষ্করণীটিকে দেবী দহ বা দলাদলি এই নামে আখ্যা দিয়ে থাকেন। প্রচলিত জনশ্রুতি থেকে জানা যায় শ্রী রামচন্দ্র যখন দুর্গাপুজোর আয়োজন করছিলেন তখন হনুমান এই পুষ্করণী বা দিঘি থেকেই 108টি পদ্ম তুলে নিয়ে গিয়েছিলেন। প্রতিদিন এখানে দেবীর অন্নভোগ দেওয়া হয়। এখানে মাত্র 30 টাকায় কুপন কেটে ভক্তি ভরে পরিচ্ছন্ন পরিবেশে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। দেবীর অন্নভোগে থাকে ভাত, ডাল, তরকারি, টক, পায়েস আরও কত কী। আগে দেবীর এই অন্নভোগ শিয়ালকে খাওয়ানোর ব্যবস্থা ছিল, সেই জন্য এখানে গেলে দেখতে পাওয়া যায় শিবা ভোগ বেদি। এখানে রূপী আর সুপি নামে দুটি শিয়াল ছিল, তবে এখন জনসমাগম বেশি হওয়ায় শিয়ালের দেখা খুব একটা মেলে না। ফুল্লরা মন্দিরের ভিতরের মায়ের শিলাখণ্ডটি অনেকটা ওষ্ঠাকৃতির এবং শিলার রং একেবারে টুকটুকে সিঁদুরে লাল। আলাদা করে দেবীর কোনো মূর্তি এখানে নেই। প্রতিদিন প্রায় 200 জন দর্শনার্থী বা পূর্ণার্থী এখানে দেবীর ভোগ সেবা করে থাকেন। তবে ভোগ খেতে হলে কুপন কেটে রাখাটা আবশ্যক। এখানে অনেকের বিবাহ, উপনয়ন বা নানা রকম অনুষ্ঠান তিথি মেনে লেগেই থাকে। এখানে পুজো দিতে আপনাকে খুব বেশি
কষ্ট সহ্য করতে হবে না। চারিদিকে তেঁতুলের ছায়া আর ঝাঁ চকচকে মন্দির প্রাঙ্গণ আপনার ভক্তিভাবের প্রসার ঘটাতে বাধ্য। লাভপুর থেকে মাত্র 1 কিলোমিটার দূরে এই মন্দির আসা অত্যন্ত সহজ, তাই তারাশঙ্করের জন্মভিটে এলে কিংবা বীরভূমে কোনো অনুষ্ঠান আয়োজনে এলে চাক্ষুষ করে যান এই মহাপীঠ ফুল্লরা মন্দিরে। ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও আপনারা যদি দেখতে বেশি করে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে কোনো পয়সা লাগে না, শুধুমাত্র প্রয়োজন একটু সদিচ্ছার। আমরা যারা এই ধরনের ভিডিও করি তাদের আপনাদের পাশে থাকাটা খুব প্রয়োজন, তাই আপনাদের ভালোবাসাই আমাদের এই ধরনের অনুষ্ঠানগুলি আরও সুন্দরভাবে সকলের কাছে ছড়িয়ে পড়ুক। সকলে খুব ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন সকলে, ধন্যবাদ। Thank you.